চাঁচলে বোমা তৈরির মশলা পাচার করতে গিয়ে হাতে হাতে গ্রেফতার হলো এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মহানন্দা নদীর শ্রীপতিপুর ঘাট এলাকায়। উত্তর দিনাজপুর এলাকার খদ্দেরকে বোমা তৈরির মশলা রপ্তানি করার উদ্দেশ্যে বাইক নিয়ে নদীঘাটে হাজির হয় ওই ব্যক্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইটাহারের জামালপুর ঘাট দিয়ে দুজন ক্রেতা নদীর এপারেও এসেছিল। পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালাতেই পাচারকারীকে হাতে হাতে গ্রেফতার করে। সেই সময় দুজন ক্রেতা হুলস্থুল অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে ওপারে চলে যায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইউসুফ আলী, বাড়ি চাঁচলের চন্দ্রপাড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা, যার বাজার দর প্রায় 10,000 টাকা। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে নগদ 9,500 টাকা ও একটি মোটর বাইক। পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে যে গত প্রায় 4 বছর আগে তার ছেলে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ হারায় এবং ইউসুফের নামে থানায় অপরাধমূলক কাজের ভিত্তিতে একাধিক অভিযোগ রয়েছে। আজ ধৃত ইউসুফকে 7 দিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে চাঁচল থানার পুলিশ। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.